আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহি রবি আলমিন ওয়াসালাতসালাম আশরাফিলাম ওয়ালা আলিহি আলীহি সাহবিহি আজমাইন রবিহী সদ্ি ওয়াইশি আমরি মিন লোক দাতা মিলকৌলি আলহামদুলিল্লাহ আমরা গত সেশনের কন্টিনিউশন হিসাবে আজকে হরফে জার এবং হরফে নাসব এটা রিভিউ করব প্রথমে তারপর আমরা এক্সারসাইজগুলো করে এটার উপরে দখল আনার চেষ্টা করব বেসিক্যালি অনেক ধরনের হর্ফ আছে আরবি ব্যাকরণে সেখান থেকে আমরা ইসমের সাথে সরাসরি যেই হরফগুলো ইন্টারেক্ট করে যেগুলো সম্পর্কিত সেই দুই ধরনের হর্ফের সাথে আমরা পরিচিত হয়েছি সেখানে হরফ যার হচ্ছিল সেই সব হর্ফ যারা এর পাশের ইসমটাকে ঠিক ইমিডিয়েট পাশের ইসমটাকে কি করে ফেলে মাজরুর করে ফেলে মানে আমরা এখানে যার স্ট্যাটাস দেখব তার এবং যার স্ট্যাটাস কিভাবে হয় সেটা অলরেডি আমরা স্টাডি করেছি এন্ডিং কম্বিনেশনের ক্ষেত্রে কি হয় এন্ডিং সাউন্ডের ক্ষেত্রে কি হয় এন্ডিং সাউন্ডের মধ্যে নন ফ্লেক্সিবিলিটি পার্টলি ফ্লেক্সিবিলিটির বিষয়গুলো কিভাবে আসে তো সেই জিনিসগুলো কিন্তু সবগুলো অবজার্ভ করতে হবে তো সেটা হলো বিষয় তাহলে এখানে একটা ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে বাক্যাংশ তৈরি হচ্ছে দুইটা শব্দ দিয়ে একটা হচ্ছিলো আর একটা হচ্ছে ইসম তাহলে হর্ফ ইসমের বাক্যাংশের প্রথমটা হচ্ছিলো হর্ফ নস হরফে জার এবং তার ইসম এবং দ্বিতীয়টা হচ্ছিলো হরফে নসফ এবং তার ইসম তাহলে দেখা যাচ্ছে যে এখানে হরফ দেখার সাথে সাথে আমরা এখানে যেমন হরফে জার এখানে আমরা কোরআন মসজিদে ব্যবহার হয়েছে এগারোটা হরফে জার এই হরফে জার দেখার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে তার ইসমটা খুঁজে নিতে হবে এবং হরফে জারের ইসমটা ঠিক পাশেই আছে তারপরে যেটা দেখা যায় যে হরফের জারের ইসম এর পরবর্তী এর পরের ইসমটার সাথে হয়তোবা একটা ইদাফার চেইন করতেছে ইদাফা তৈরি করতেছে যার ফলে এটা একটা আর সিম্পল ফ্র্যাগমেন্ট থাকতেছে না এটা একটা কম্পাউন্ড ফ্র্যাগমেন্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রথম মাথাটা হয়ে যাচ্ছে জার মাজরুর আর লেসটা হয়ে যাচ্ছে ইদাফা অতএব এই পুরোটা ইউনিটটাই একসাথে অনুবাদ করতে হবে করে এর আশেপাশের শব্দ এবং বাক্যাংশের সাথে সম্পর্কিত করে অনুবাদ করে বাক্য গঠন করতে হবে সেটা আমরা নেক্সট স্টেজে দেখবো তা আগে আমরা ফ্র্যাগমেন্টগুলো স্টাডি করছি আমরা মূলত পাঁচটা ফ্র্যাগমেন্ট স্টাডি করব প্রথম ধাপে ধাপে আমরা তিনটা করছি প্রথমে ইদাফা আমরা স্টাডি করেছি সেখানে আমরা দেখছি দুইটা ইসমের মধ্যে কীভাবে সম্পর্কটা তৈরি হয় সেখানেও দুইটা ইসম পাশাপাশি থাকবে সেখানে পাশাপাশি দুইটা ইসম থেকে তাদের মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে তারা ইদাফা সংগঠন করে পাশাপাশি সেখানে চেইনের কনসেপ্টটা আছে মাল্টিপেল ইদাফা পাশাপাশি থেকে চেইন তৈরি করতে পারে আর হরফে জারের যে ইস ফ্র্যাগমেন্টটা দেখছি সেখানে চেইনের সম্ভাবনা আছে তো আমরা কুইকলি সেগুলোকে আবার একটু রিকল করি এখানে এগারোটার মধ্যে পাঁচ তিন তিন পদ্ধতি আমরা বলছিলাম যে প্রথম পাঁচটা লোক একটা লেটারে তারপরে তিনটা হচ্ছে দুইটা লেটারে তারপরে তিনটা হচ্ছিল তিনটা লেটার বা তা কাফ লাম ওয়া মিন ফি আন হাত্তা আলা ইদা এটা মানে একেবারে মুখস্থ থাকতে হবে বা তা কাফ লাম ওয়া মিন ফি আন হাত্তা আলা ইলা। তারপর টেকনিকটা হচ্ছিল এরা এদের এক একটা একটা করে কমন আপনার কমন যে কোনো জায়গা থেকে একটা এক্সাম্পল আপনি মাথায় নেন যেমন বার এক্সাম্পল হচ্ছে বিসমিল্লাহ এখানে বিসমি হরফে জার এবং মাজরুর ইসমিল্লাহি হচ্ছিল এখানে একটা ইদাফা একটা চেইন আছে বিসমিল্লাহি বেসিক্যালি একটা চেইন একটা ফ্র্যাগমেন্ট এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল বিসমিল্লা শব্দটা একটা ফ্র্যাগমেন্ট একটা কমপ্লিট বাক্য না দ্যাট মিনস আমরা একটা ফ্র্যাগমেন্ট বলছি কিন্তু বাক্যটা ইমপ্লাইড আমরা সেটা দেখব যে পরবর্তীতে সেন্টেন্স কনস্ট্রাকশনের মধ্যে দেখব যে বিসমিল্লা একটা ফ্র্যাগমেন্ট কেন ফ্র্যাগমেন্ট তো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না বাক্যাংশ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না তাহলে আমরা কেন বলছি বিসমিল্লা একটা ফ্র্যাগমেন্ট বলছি কেন এটাকে সম্পূর্ণ করছি না তো সেটা আমরা দেখব সামনে ইনশাআল্লাহ তাহলে বিসমিল্লা একটা এক্সাম্পল তারপরে তা হচ্ছিল ব্যবহার কোরআন মজিদে আছে তাল্লাহি দুইটা দেখব ওয়াল্লাহি তাল্লাহি ওয়াদীয় শপথ হয় তা দিয়ে শপথ হয় যেমন এখানে আমরা তাল্লাহি আমরা দেখছি ওয়াল্লাহি আরেকটা শপথ আল্লাহ শব্দের আগে ওয়াদি ওয়াল্লাহি দিয়ে শপথ হয় তাল্লাহ তাল্লাহি দিয়ে শপথ হয় তারপরে কা দিয়ে কা আসফিমাকুল মতো লাইক লামটা দুইভাবে ব্যবহার হয় হরফেস মানে দমিরের সাথে মানে প্রোনাউনের সাথে ব্যবহার হয় যখন লামের উপর জবর হবে আর যদি এছাড়া সাধারণ ইসমের সাথে ব্যবহার হয় তখন লামের নিচে যেয়ে হবে এখানে যখন লিকুল্লি হুমা জাতিন লি হরফে জার কুল্লি ইসম মজরুর কুল্লি মুদাফ হুমা যাতিন লাহি তাহলে এখানেও একটা চেইন আছে বিসমিল্লাহর মতো বিসমিল্লাহির মতো লিকুল্লি হুমা যাতিনের মধ্যে একটা জার মজরুর এবং ইদাফার চেইন আছে ওয়াল আশ্রি এখানে শপথ ওয়াল আসছে এবং এই ওয়াটা কনফিউজ করব আমরা কি দিয়ে এবং ওয়া দিয়ে ও বুঝায় সেটার সাথে কনফিউজ করবো অতএব সেখানেও আমরা খেয়াল করব তাহলে এই বা তা কাফ লাম ওয়া এই বেসিক্যালি এই শব্দগুলো এই হর্বগুলো কি হয় এর পরের ইসমের শুরুতে লেগে থাকে আপনি একটা স্মরণ করেন আমরা অ্যাটাচ প্রোনাউনগুলো যেমন শব্দের শেষে লেগে থাকে আর এই হর্বগুলো শব্দের শুরুতে লেগে থাকে তাহলে আপনি যখনই কোনো শব্দ শুরু হতে দেখবেন বা দিয়ে অথবা তা দিয়ে অথবা কা দিয়ে অথবা লান দিয়ে অথবা ওয়া দিয়ে আপনাকে আমাকে একটু সতর্ক হতে হবে এটা কি হর্ফের জার কি না হর্ফের জার হলে তার সাথে যে ইসমটা ইসম হবে ইসমটা মাজরুর হয়ে যাবে তাহলে ফরমেশনটা হবে অতএব এটাও একটা অবজারভেশনের বিষয় আমাদের প্রত্যক্ষ করতে হবে সব জায়গায় এরপরে আসি আমাদের পরের তিনটার সেট মিন ফি আন মিন হচ্ছে হতে আউজুবিল্লাহিমিনা শাহিৎতান ইব্রাজিম একটা কমন এক্সাম্পল আমরা সবসময় কোরআন তেলওয়াত শুরু করার আগে পড়ি আউজুবিল্লাহি মিনাস মিনাস শয়তোয়া নি দেখবেন মিনাস নুনে নিচে জের হবে তাই না নির রাজিম আচ্ছা তাহলে তার মিহিম বি হিজারাতি মিন সিজিন মিন সিজিলিন এখানে মিন হরফে জার সিদ্জিলিন এসব মাজরুর বি হিজারাতি বা হচ্ছিল এখানে এখানে হরফ জার হিজারাতিন এখানে দেখেন এটা মাজরুর হয়ে গেছে আচ্ছা তারপরে ফি হচ্ছিল ফি দিন ইল্লাহ আফওয়াজা সুরা নসরের মধ্যে আমাদের আছে ফি হরফেজার দিন ই ইসব মজরুর দিন ই মুদাফ আল্লাহি শব্দটা মুদাফ ইলাহি এটা হলো এখন একটা ছোট্ট একটা চেইন আছে তারপর সুরা বাইয়ানার মধ্যে শেষের আয়াত আন দিয়ে রদি আল্লাহ আন হুম ওয়া রদু আন আন হচ্ছে সম্পর্কে আনহুম হচ্ছে তাদের সম্পর্কে আনহু হচ্ছে তার সম্পর্কে হাত্তা যতক্ষণ আনটিল হিনিন হাত্তা মাতোলাইল ফাজার এই দুইটা জায়গায় করার মজুদে হাত্তা হরফেজার হিসেবে ব্যবহার হয়েছে এর বাইরের ম্যাক্সিমাম বাকি হাত্তাগুলো ব্যবহার হয়েছে ফেলের সাথে সেটা আমরা দেখব আলা মারি উপরে আসসালাম ও আলাইনা আমরা সালামের যখন সময় দেয় আলাইকা আলাইকুম ও আল আল্লাহি মুখ মিনুন ঠিক আছে আলা হরফজার আল্লাহ শব্দটা এখানে ইসম ইসোমাজরুর এরপরে আর কোনো এক্সটেনশন নেই তারপরে ইলা হচ্ছে দিকে ইন্না লিওয়া ইন্না ইলাইহি ইলাইহি দিকে তার দিকে রজি উনা এইভাবে আমরা এক্সাম্পল দিয়ে আমরা এটাকে মনে রাখার চেষ্টা করি পাশাপাশি এখানে কতগুলো টিপস দেওয়া আছে বিশেষ নোট দেওয়া আছে প্রথম নোটটা হচ্ছে লাম এবং লামের ব্যবহার যদি হরফে জার হয় প্রনাউনের সাথে লাম জবর ব্যবহার হবে অন্যথায় অন্য ইসমের আগে জের ব্যবহার হবে যেমন লাকুম কুমটা হচ্ছে অ্যাটাস প্রণাউন সেই লামের পর জবর হচ্ছে এবং রসুলিন একটা সাধারণ ইসম তার আগে লি হয়েছে রসুলি এখানে দেখেন বিসমিল্লাহি হবে আল্লাহি বিল্লাহি সেটা লিল্লাহি এগুলো সবগুলো জের হবে লামের নিচে জের হবে তারপরে একটা লাম দুইটা লাম একটা এমফেসিসের লাম আর কে হরফের জার এটার মধ্যে কনফিউজ হতে হবে হতে কনফিউজ হয়ে যাবে সেক্ষেত্রে যেটা এমফেসিসের জোর দেওয়ার জন্য লাম শপথের লাম সেটা দিয়ে লা নাহনু এটা পরে ইসমটা ইসম মাজরুর হবে না যেমন নাহনুর যার ভাষণ হচ্ছে না তাহলে লানা হচ্ছে যার মাজরুর কিন্তু লা নাহানু যার মাজরুর না কেন নাহনুটা রাফা স্টাস স্ট্যাটাস আছে এটা চেঞ্জ হয় নাই তার এটাও আর একটা বিষয় দুইটা ওয়ার মধ্যে কনফিউজ হবে ওয়াল্লাহি ওয়াল আশ্রি এবং ওয়া যেটা দিয়ে দুইটা শব্দ বা বাক্য কানেক্টেড হয় সেটা তারপরে আন মানের সাথে আন এবং মিনের সাথে মার একটা ঈদগামের চেহারা আছে আম্মা মিম্মা বেসিক্যালি এখানে দুইটা শব্দ আন যোগ মা মিন যোগ মা সেটা আবার মাটা যদি প্রশ্নবোধক শব্দ হয়ে থাকে সেক্ষেত্রে এই আলিফ মাঠটা চলে যায় সেটা আরেকটা এখানে এক টিপস আমরা নিচ্ছি ইলা আলার ক্ষেত্রে শেষে যে আলিফ মাকসুরাটা আছে সেটা যখন অ্যাটাচ প্রণাম হয় নেয় তখন ইয়াতে ট্রান্সফার হয়ে যায় যেমন ইলাই হি হি অ্যাটাচ প্রণাম ইয়ার উপর যোজম যে কিন্তু বেসিক্যালি আলিফ মাকসুরা ছিল আলাই হি আলিফ মাকসুরা শেষে ছিল এটা ইয়ার উপর যোজম হয়ে যাবে এটা একটা দুইটা বিষয় এবং যেহেতু ইয়ার উপর যজম সেজন্য হার নিচে জের হচ্ছে দমিরের ক্ষেত্রে আমরা দমিরের ক্ষেত্রে যদি খেয়াল করি প্রোনাউনের ক্ষেত্রে যদি আমরা স্মরণ করি অ্যাটাচ প্রোনাউনগুলোর মধ্যে থার্ড পার্সেন্টে দুইটা ভার্সান হতে পারে হু হি হিমা হুমা হুম হিম তারপরে হা হিয়ার ক্ষেত্রে হা ওখানে দুইটা ভার্সান না হুমা হিমা হুন্না হিন্না এটার ওয়ান অফ দি কারণ হচ্ছিল যদি অ্যাটাচ প্রোনাউনের আগে যদি ইয়ার উপর যজম থাকে অথবা আগের লেটারের নিচে জের থাকে তাহলে এটা হি হবে অথবা হিম হবে অথবা হিন্না হবে আলহামদুলিল্লাহ আমরা কুইক একটা এক্সারসাইজে গত সেশনে করলাম তারপর হরফেন অসফেরও একটা সেট অফ হরফ আছে সেখানে হরফেস্ট হরফটা হচ্ছে ষাটটা ষাটটা হাট হর্ফের মধ্যে আপনি আমি পড়তে পারি ইন্না আন্না কা আন্না বি আন্না এই চারটা সাথে লাকিন্না লা আল্লা লাইতা ঠিক আছে ইন্না আন্না কা আন্না বি আন্না লাকিন্না লা আল্লাহ লাইতা এই হরফগুলো কি করে এর সাথে একটা অ্যাসোসিয়েটেড ইসম থাকে সেই ইসমটাকে সে মানসুপ করে দেয় বা নসব করে দেয় এবং হরফে জাত এবং তার ইসম এবং হরফে নসব এবং তার ইসম এই দুইটা ফ্র্যাগমেন্টের মধ্যে একটা মেজর পার্থক্য হচ্ছিল হরফে জারের ইসমটা ঠিক তার গায়ে লেগে থাকবে পরেই কিন্তু হরফে নসবের ইসমটা নট নেসেসারি তার সাথে লেগে থাকবে এটা দূরেও থাকতে পারে সেটা একটা ডিফারেন্স যেমন এখানে ইন্নাল ইনসানা আল আফিখ পাশাপাশি আছে ইন্না হরফে নসব তারপরে ইসমটা দেখেন আল ইনসানা নসব ফর্মে আছে অতএব এটা একটা ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে যাচ্ছে ইন্না এখানে প্রোনাউনের একটা ব্যবহার দেখছি আমরা ইন্নার সাথে আন্নার সাথে আন্না আন্নার সাথে যদি নাহনু লাগে ওটার একটা ইদগাম ভার্সান আছে শর্টার ভার্সান আছে যেমন এই ভার্সানটাকে আপনি মনে রাখবেন এইভাবে এরকম শর্টার ভার্শান লংগার ভার্সান নর্মাল ভার্সান ভার্সেস শর্টার ভার্সান ভার্সান এটা প্রায়শই আরবি শব্দের মধ্যে ফ্র্যাগমেন্টের মধ্যে আমরা দেখব এটাকে কুইক মনে রাখার তাড়াতাড়ি মনে রাখার একটা টেকনিক হচ্ছে যেমন আমরা ইংরেজিতে বলি ইনফরমেশান আবার এটাকে শর্ট করে বলি ইনফো তাহলে ইনফো যেমন ইনফরমেশান থেকে ইনফো হয়ে যাচ্ছে এরকমও বিষয়গুলো ঘটে থাকে সেটারই কিছু ডেমনস্ট্রেশন আমরা গত সেশনে দেখছিলাম তারপরে কা আন্না সেটা হচ্ছে এমন যেন তারপরে বি আন্না কারণ লাকিন্না সেটা হচ্ছিল কিন্তু হ্যাঁ লাকিন্না নাস এইখানেও দেখা যায় লাকিন্নার পরে আকসারা ইসম হরফেন নাসবির ইসম আবার আকসারা কী হচ্ছিল মুদাফ আর নাসি মুদাফিল লাকিন্না আকসারা নাস এটা একটা লম্বা কী হয়ে যাচ্ছে কর্ম লম্বা একটা চেইন হয়ে যাচ্ছে যেটার মাথাটা হচ্ছে হরফেন অসম সেই জন্য হরফেন অসমের চেইন পাবো আমরা হরফের জারের চেইন পাবো এই চেইনগুলো তখন ওগুলো আমরা যখন বাক্য গঠন করবো সেগুলো দেখবো এগুলো কীভাবে প্লে করে লা আল্লাহ এটার তিনটা অর্থ আছে সো দ্যাট হোপফুলি মেবি যাতে আশা করা যায় হতে পারে সম্ভবত লা আল্লাহ কুমতস করুন এটা অ্যাটাচ প্রণাউন নিয়েছে তারপরে আছে লাইতা লাইতা হচ্ছে হাই আফসোস হাই আফসোস আমার হাই আফসোস তাহার হাই আফসোস আমার তোমার এখানে অ্যাটাচ প্রণাউন এখানে দেখে লাইতার সাথে অ্যাটাচ প্রণাউন হচ্ছে এখানে নি আনার জন্য নিয়ে হাই আফসোস আমার হাই আমার আফসোস তাহলে এখানে এই ছয়টা হরফেন অসব ষাটটা আমাদের মুখস্থ রাখতে হবে ইন্না আন্না লাকিন্না লা আল্লাহ লাইতা এটা যতবার পারেন আপনি বলেন বলে বলে সেকেন্ড কাজ হচ্ছে কি এটার একটা অর্থ মনের মধ্যে নেওয়া পাশাপাশি একটা করে এক্সাম্পল মুখস্থ রাখা নিজের জানা যে টেক্সট আছে আপনার আমার যে জানা যে কোরআন মজিদের অংশগুলো আছে সেখান থেকে এই পাঁচ ছ ষাটটার একটা একটা কমফোর্টেবল এক্সাম্পল আপনি বের করে নেন সেটাকেই আপনি মনে আনেন ঠিক আছে ইয়াকুলুনা ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা সুরা নাবার শেষ আয়াত আমরা এখানে কিছু কমন জিনিস দেখার চেষ্টা করছি সুরা বাক্কারা সুরা আমপারার সুরাগুলো থেকে কিছু কিছু এক্সাম্পল এখানে সেট করা হয়েছে আপনিও নিজের মতো করে সেট করে নিতে পারেন এরপরে আমরা দেখাছিলাম যে হরফে নসব সম্পর্কিত ইসমটার অনুবাদটা যেটা হয় অ্যাটাচ প্রোনাউন যেটা এটা সাথে যে ইসমটা হয় তো এটা বেসিক্যালি নসবের মতো অনুবাদ হয় না এটা রফার মতো অনুবাদ হয় ইন্নাল ইনসানাকে আমরা বলি না নিশ্চয়ই মানুষকে এটা আমরা বলি না আমরা বলি নিশ্চয়ই মানুষ তখন রফা স্ট্যাটাসে হয় কারণ হচ্ছে এটা হরফে নসবের জন্য এটা রফা নসব হচ্ছে কিন্তু এটার বেসিক বাই ডিফল্ট স্পিরিটটা বলতে পারেন বাই ডিফল্ট এটার যে অর্থ সেটা সেটা হচ্ছে রফা এবং আমরা এটা সেন্টেন্সে দেখব মুক্তাদা হিসাবে ইউজ হয় অতএব সেটা একটা কনসেপ্ট আমরা দেখব অতএব সেটা একটা বিষয় যে ইন্ন আল্লাহ যখন আমরা বলবো নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কে বলবো না ইন্নাল ইনসালাহ ইনসানা নিশ্চয়ই মানুষ ইন্না নিশ্চয়ই আমরা আমরা বলবো না নিশ্চয়ই আমাকে এই জিনিসটা বলবো না কেন যদিও নসফনটা আমাকে কে ইন্ডে ইন্ডিকেট করে কিন্তু হরফে নসফের সাথে ইসমটা সেই জিনিসটা ফলো করবে না তারপরে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইন্নার সাথে যদি আনা অথবা নাহনু একটা প্রোনাউন যুক্ত হয় সেখানে দুইটা ভার্সান তৈরি হয় একটা শর্টার ভার্সান একটা হচ্ছে নর্মাল ভার্সান যেমন ইন্নার সাথে যদি আপনার আনা যুক্ত হয় নর্মাল ভার্সান হচ্ছে ইন্নানি ইন্না যোগ এটার নসব ভার্সন হচ্ছে নি ইনানি এটাকে শর্ট ওয়েতে বলা হয় ইন্নি ইনানি হচ্ছে নিশ্চয়ই আমি ইন্নি হচ্ছে নিশ্চয়ই আমি একইভাবে ইন্নার সাথে যদি আপনি নাহনু যোগ করেন নর্মাল ভার্সন হচ্ছে না ইন্না প্লাস না শটার ভার্সন হচ্ছে ইন্না যেমন সুরা কাউসারে যদি দেখেন ইন্না টান দিতে হবে টান না দিলে অর্থ পরিবর্তন ইন্না নিশ্চয়ই আমরা ইন্না কাল কাউসার ফসল লিলি রব্বিকা ওয়ানহার ইন্না শাহানি এরপরে শেষের আয়তে যে ইন্না শাহানি একা ইন্না এখানে গুন্না দিবেন কিন্তু টানতে পারবেন না ইন্না ইন্না শাহনাকা ওয়াল আফতার ওখানে শাহানিয়া হচ্ছে এটা ইন্নাত ইসলাম সেভাবে আসবে বিষয়টা তাহলে এটা আরেকটা টিপস আমরা দেখতেছিলাম হরফিন আসবের ক্ষেত্রে এবং সেটাই আমরা কোরআন মসজিদের এক্সাম্পল দেখলাম একটা ছোট্ট এক্সারসাইজ আমরা করলাম তারপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ইমিডিয়েট অ্যাকশান সেটা হচ্ছে হরফে নসফ এবং হরফে জার এবং নসবের ক্ষেত্রে হরফে জার এবং নসব সেটা অ্যাটাচ প্রোনাউনের ব্যবহার এটাকে আমরা একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসতাম সেখানে একটা হরফ এগারোটা হরফে জারের মধ্যে আমরা ষাটটা হরফের জারকে সিলেক্ট করলাম যেগুলোর সাথে অ্যাটাচ প্রনাউন ব্যাপকভাবে ব্যবহার হয় বাকিগুলোর সাথে তেমন ব্যবহার নাই যেমন এখানে লাম হচ্ছিল জন্য এটার সাথে আপনি যদি ব্যবহার করেন লাকুম তার জন্য হ্যাঁ লাহু তার জন্য সরি লাহু তার জন্য লাহুম তাদের জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লি লি হচ্ছিলো কার জন্য আমার জন্য লানা আমাদের জন্য এইভাবে বিষয়গুলো আছে আমাদের এখানে একজনের আচ্ছা এরপরে আসি আমরা এই টেবিলটা দখলে আনার জন্য আমরা সবাইকে ইন্সপায়ার করছিলাম সেখানে এই টেবিলটা হচ্ছে হরফের জার সাতটা হরফের জারের সাথে অ্যাটাচ প্রণাউন সেক্ষেত্রে আমরা অ্যাট প্রোনাউনের সংখ্যাটাকে কমাই আনছিলাম যেমন প্রতিটার সাথে চোদ্দোটা প্রনাউন কিন্তু অ্যাটাচড হতে পারে যেমন চোদ্দোটা দমিরের সাথে যেমন লাহু তার জন্য লা হুমা তাদের দুইজনের জন্য লা হুম তাদের সবার জন্য লাকা তোমার জন্য লা তোমাদের দুইজনের জন্য লা কুম তোমাদের সবার জন্য ঠিক একইভাবে স্ত্রীবাচকের ক্ষেত্রে হতে পারে লা হা তার জন্য স্ত্রীবাচক লা হুমা তাদের জন্য দুজনের জন্য স্ত্রীবাচক লা হুন্না তাদের সবার জন্য স্ত্রীবাচক তারপরে লাকি লাকু কুমা লা কুন্না আসতে পারে তারপরে লি লানা আসতে পারে তো সেখান থেকে বেশি যেগুলো ব্যবহার হয় এটা এটাও একটা গবেষণা থেকে আসছে যে দ্বিবচনের ব্যবহার এবং শ্রীবাচক শব্দের ব্যবহার কোরআন মসজিদে কম তবে শ্রীবাচকের এক ধরনের সব ব্যবহার খুব বেশি সেটা হচ্ছে শ্রীবাচক এক বচনের সেই হিসাবে ওখান থেকে ষাটটা দমিরকে পিক করা হয়েছে হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহানু হিয়া তাহলে হুয়ার সাথে যদি অ্যাটাচ প্রোনাউনটা লাগে সেক্ষেত্রে কি হবে জমি হরফের যাটা লাগে সেটা হবে লাহু লাহুম লাকা লাকুম লি লানা লাহা এটা আপনাকে আমাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে অর্থটা মিলাতে হবে এটা করলে আপনি এই শব্দগুলো ব্যাপকভাবে কোরআন মজিদে পাবেন এবং সেটা যেমন ধরেন সুরাফ কাফিরের মধ্যে লাকুম দিন এখানে লাকুম লি এই একই চার থেকে যেটা লাকুম লি দুই শব্দটা এখান থেকে আসছে তারপর মিন হচ্ছে মিন হু মিন মিন মিনকা মিনকুম মিননি মিননা মিনহা মিনকুম মিনহু তার হতে মিন তাদের হতে তারপরে মিনকা তোমার থেকে মিনকুম মিন্নি আমার থেকে মিন্না মিনহা আনহুম আন আনহু আনহুম আনকা আনকুম আন্নি আন্না আনহা হয়ে গেল এখানে দেখেন এই তিনটা লা মিন আন এগুলো সবগুলো থার্ড পার্সেন্টের শেষে অ্যাটাচ প্রণামগুলো কি হু হু হোম হয়েছে এরপরে চ্যাপ্টারগুলো সেটার মধ্যে দেখবেন সবার হি বি বিহিম ফিহি, ফিহিম ফি আলাইহিম ইলাইহি ইলাইহিম কারণ আগেরটার অ্যাটাচ প্রণনের আগের বর্ণের নিচে জের আছে অথবা ইয়াজ জজম আছে সে কারণে এটা হুর জায়গায় হি হচ্ছে উচ্চারণের সহজতার জন্য তাহলে বিহি হি বি ফি হি আলাই তারপরে বিহিম ফিহিম আলাইহিম ইলাইহিম আপনার পরীক্ষা করতে পারেন প্র্যাকটিস করতে পারেন হরেজেন্টারি করতে পারেন কিন্তু সবসময় মাথায় অর্থটাকে ক্যারি করতে হবে এটা গুরুত্বপূর্ণ যখন আসবে আলাইয়া আমার উপরে ইলাইয়া আমার দিকে হ্যাঁ আলাইনা আমাদের উপরে আলাই ইলাইনা আমাদের দিকে ফিনা আমাদের মধ্যে ফিয়া আমার মধ্যে বি আমার সাথে বি না আমাদের সাথে বি হা তার সাথে স্ত্রীবাচক অর্থাৎ এটার মুখস্থ করার পাশাপাশি এটাকে কানেক্ট করতে হবে মিনিংটার সাথে এটা জরুরি জিনিস তাই না এটা একটা যেমন চার্ট ঠিক একইভাবে হরফে নসবের জন্য আমাদের চার্ট আছে ইন্না আন্নাকা আন্না আল্লা লাইতা এটার সাথে ইন্নাহু ইন্নাহা ইন্না হুম ইন্নাকুম আবার ইন্না দুইটা ভার্সেন নি ইন্নি না ইন্না তারপরে ইন্নাহা অর্থাৎ এটাকেও আপনাকে আমাকে কী করতে হবে এটা দখলে আনতে হবে এবং এইটার জন্য একটা সুন্দর এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজটা এখানে ফাইভ সেখানে আপনি দেখবেন যে এখানে কী করবো আমরা অর্থগুলো লিখবো তো এটাই মোটামুটি রিভিউ এবং এটা কোরআন মজিতে ব্যাপক ব্যবহার আছে আমরা একটা আমাদের আজকে এক্সারসাইজ সেশন আমরা দেখবো যেখানে সুরা আর কিছু আয়াতের মধ্যে আমরা দেখব সেখানে কিভাবে এটার ব্যবহার আসছে এই দেখবেন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা পেজকে আমরা যখন দাগাবো দেখবেন কত কিছু আনলোন আমাদের কাছে আমাদের কাছে অনেক কত কিছু আমরা জানি এখন এতটুকু লেসনের মধ্যে আমরা জানতে পারবো তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমাদের রিভিউটা এটাই যে প্রথম এই হরফে জার এবং হরফে নসফের এগারো প্লাস সাত আপনার আঠারোটা হরফকে মুখস্থ করতে হবে এই আঠারোটা হরফের একটা করে এক্সাম্পল মাথায় নিতে হবে এবং কোরআন মসজিদের সব জায়গায় এখন যখনই পড়বেন আপনি খুঁজবেন যখনই খেয়াল করবেন যে কোনটা হরফে নসফ কোনটা হরফে যার তার ইসমটা কোথায় তার সাথে কি আরও কেউ কিছু আছে কিনা সে কি ইদাফাকে নিয়ে তার ফার ফার্দার সে এক্সটেনশন এক্সটেন্ডেড হচ্ছে কিনা এই বিষয়টা অবজার্ভ করা জরুরি তো এটা যখন অবজার্ভ করব সেটারই ডেমনস্ট্রেশন আমরা এখন সেকেন্ড পার্টে করব ইনশাআল্লাহ তো সেটা করলেই বেসিক্যালি আমাদের কাছে শব্দগুলো পরিচিত হবে এবং একটা টেক্সটের মধ্যে আমরা এই শব্দগুলোকে খুব কনফিডেন্টলি চিনতে পারবো এটা জরুরি বিষয় আল্লাহ আমাদের জন্য সহজ করুন সোহার আল্লাহ মা আবে দেখা আশাদু আল্লাহ ইহা ইল্লাহ আন্তা আস্তাক السلام عليكم ورحمه الله وبركاته